প্রতি বছরের মতো দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছেন খামারি ও ব্যবসায়ীরা। তবে এখনো হাটগুলোতে শুরু হয়নি বেচাকেনা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকটাই ক্রেতা শূন্য হাটগুলো। এবছরও হাটে মাঝারি গরুর চাহিদা ও দাম তুলনামূলক বেশি। পাবলিকের গরুর দাম কম খায়, খাদ্য দাম বেশি, ভুষির দাম বেশি। ব্যয় মেলা বাড়ছে, একটা গরু বেচে ৭০,০০০ টাকা করে খরচ বছরে। বাজার উদ্যমুখী, তাদের একটা লাইফ আছে, সংসার আছে, এত দামাদামি না করে একটা রিজনেবল প্রাইস হলে তাদের ভালো, মানে আমাদের জন্য ভালো। মনে বাইরে গেছে আপনি ৮,০০০ টাকা। একটা গরু যদি ১৫ মণ হয় ১,২০,০০০ টাকা বাড়ছে। এদিন বিকেলের পর থেকে অনেকেই হাটে আসেন সাধ্যের মধ্যে কিনবেন এমন পশু দেখতে ও সম্ভাব্য দাম জানতে। দরদামে মিলে যাওয়ায় আগেভাগে কিনে ফেলেন দু একজন। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। যৌক্তিক দাম না পেলে লোকসানের আশঙ্কা বিক্রেতাদের। এরকম গরু গাপ্তলিতে খুব কম আসছে, কিন্তু তারা দাম তো অতিরিক্ত বাড়ায় রাখছে, এখনো ছাড়তেছে না। গরু মার্কেট দেখতে আসছিলাম, তাদের সাথে আমার কথাবার্তা মানে বলে গেছে তো কিনতে পারলাম আর কি। গত বছরের বেশি তো এরা দামকে তারা বলছে যে দাম বেশি, এরা সাইপে থামে আছে, আমরা তো দিতে পারছি না। দু একদিন পরে বেচা কেনা পুরো জমে উঠবে এমন আশা বিক্রেতাদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।